প্রিয় মাঝার ভাই আপনাকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভি ডট প্রেসের পক্ষ থেকে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি এই মুহূর্তে আমি চেঞ্জ টিভিতে কথা বলতে পেরে আমি নিজেকেই পরিবর্তিত করে ফেলতে পারবো বলে মনে হচ্ছে আর কি তোমরা তোমরা আমাকে কিন্তু বদলে দাও আছে কথার মাধ্যমে আপনি তো আপনি তো কথার না আমরা সেই ছেলেবেলা থেকে এবং আজ অবধিকাল পর্যন্ত যারা যে দেশের আপামন দেশের আপামর জন সাধারণ যারা রয়েছে আঠারো কোটি বাঙালি রয়েছে একজন মাজহারুল ইসলাম এই যে একজন মাঝারুল ইসলাম হয়ে উঠলেন এ আমরা শুরুর দিকের গল্পটা আমরা তোমার একেবারে তুমি যে আমাকে বিশেষে বিশেষ বিশেষণে বিশেষ বিশেষায়িত করলে আর কি একটা শব্দ কিন্তু খুব ও কিন্তু খুব দারুণ খারাপ বলেছে শব্দটা হলো অসম্ভব অসম্ভব বলে তো কিছু নেই সব কিছুই সম্ভব হ্যাঁ আমার সব কিছু আমার চর্চায় সম্ভব হয়েছিল বলেই কিন্তু আজকে তোমার সাথে আমি কথা বলতে পারছি আমার ছোট ভাই বিদেশে ছিলেন ওখান থেকে একটা রেকর্ডার আনলেন সেই রেকর্ডারটা যখন আমি আমার গলাটাকে রেকর্ড করলাম তখন আমি ফিল করলাম বাংলাদেশের যত বড় বড় শিল্পীদের গলা আমি শুনেছি রেডিওতে মনে হলো যেন আমি ওনাদের পাশাপাশি হয়তো বা দাঁড়াতে পারবো আমি সেই চৌষট্টি থেকে আটষট্টি সাল চার বছর আমি রেডিওর গেটে বসে শিল্পীদের দেখতাম এবং শিল্পীদের সালাম দিতাম ওখানে আমি সব বড়ো বড়ো শিল্পীদের দেখতাম তো এই যে আমি কিন্তু তখনও রেডিওর ভিতরে ঢুকিনি বা অডিশনে দেইনি বা আমি পরীক্ষা দেইনি কণ্ঠস্বর পরীক্ষা দেইনি একটি ছবিতে নায়করাজ রাজু আহমেদ এরা সব অভিনয় করলেন আমি অ্যাসিস্ট্যান্ট প্রাম করতাম তখন ওরা দুজন বলতো বা ছেলেটিতে ভালো বলে তো সেই সময় তারপরে আবার দেশ স্বাধীন হয়ে গেল নায়করাজ রাজ রাজ্জাক বানালেন ইয়ে রংবাজ তখন উনি কিন্তু আমাকে মনে রেখেছিলেন রেডিওতে কাজ করে ওই ছেলেটিকে ডাকো ডাকলাম তখন ওই সেই পনেরো সেকেন্ডের বা তিরিশ সেকেন্ডের একটা বিজ্ঞাপন দিয়ে শুরু করলাম রংবাজের।। হ্যাঁ নায়ক রাজ নিবেদিত রাজলক্ষ্মী প্রোডাকশনস প্রযোজিত পরিবেশিত মিষ্টি মেয়ে কবরী এবং নায়ক রাজরাজ অভিনীত জহিরুল হক পরিচালিত রংবাজ রংবাজ এইভাবে শুরু হলো এবং তিরিশ টাকা পেলাম তিরিশ টাকায় আবার দশ টাকা বাকি মাসের শেষে বিশটা টাকা অনেক বড় টাকা তখন আমি একটা ইলিশ মাছ কিনলাম সেই ইলিশ মাছ কিনে বা রাত্রে তো রান্না হলো না সকালবেলা দেখে একটা কান্নার সুর বউ বলছে যে ইলিশ মাছটা বিড়াল খেয়ে গেছে তো এইভাবে বিড়াল খেয়ে যাওয়া ভাগ্য নিয়ে আমি এগিয়ে গেছি এবং আমি কিন্তু নাটকের শিল্পী ছিলাম তো দেখলাম যে নাটকের নাটক তো মাঝে মধ্যে হয় তো আমি উপস্থাপনায় আমাকে সবাই বলল যে উপস্থাপনা করেন আপনি তখন উপস্থাপনা বিভাগে প্রথমে কয়েক মাস ক্যাজুয়াল ছিলাম তো বাহাত্তরে জুলাই মাস থেকে আমি উপস্থাপনায় আমি স্টাফ হলাম আমার চারশো পঁচানব্বই টাকা বেতন দিয়ে আমি শুরু করলাম কাজ স্বাধীন বাংলা বেতারে যাওয়ার একটা ইতিহাস আছে সেখানে আমি আমার জীবনের প্রথম নায়ক হিসেবে অভিনয় করলাম মৃত্যুহীন প্রাণ নাটকে সেখানে বিক্ষুব্ধ বাংলা আমাদের দিলীপ সোম আমাদেরই বেতারের অ্যানাউন্সার ছিলেন পরবর্তীতে তো তিনি আমাকে সেই সময় ওখানে বিক্ষুব্ধ বাংলা পড়ালেন ন্যারেশন পড়ালেন সেই ন্যারেশন নিয়ে আমি ইন্ডিয়া মানে ভারতের সমস্ত দেশ শহরগুলো ট্যুর করলাম এবং মুক্তিযোদ্ধাদের জন্য ফান্ড কালেকশন করলাম তারপর ওখান থেকে ওই ওইটা ওই দুপুরবেলা চোদ্দোই আগস্ট দুপুরবেলা প্রচার হয়েছিল স্বাধীন বাংলা বিদ্যার থেকে ওইটা উনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ শুনেছিলেন উনি বলেছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার মিউজিকে ছিলেন ওনাকে বলেছিলেন যে এই ছেলেটিকে কাজে লাগাও তো তারপর কাজেই লাগলাম ওইভাবেই বঙ্গবন্ধুর সাথে কিছু কাজ হয়েছে যেরকম বজ্রকণ্ঠ ওনার যে সাতই মার্চের ভাষণের সাথে আমার গলাটা যেহেতু অ্যানাউন্সমেন্টটা সেটা চোদ্দোই আগস্টের রাত পর্যন্ত আমার গলাতেই গেছে তারপরে উনি দেশে ফেরার পরে উনিশশো কি বলে উনিশশো বাহাত্তর সনের একুশ ফেব্রুয়ারির যে ভাষণটা উনি উনি দিয়েছিলেন পনেরো তারিখে যান্ত্রিক গোলযোগের জন্য ওটা উনি লাইভ দিয়েছিলেন রেডিওতে এসে সেটার সেই ভাষণের উপস্থাপনা আমি করেছিলাম এই যে সে যে কী থ্রিলিং ব্যাপার একজন উপস্থাপকের জন্য বঙ্গবন্ধু সামনে বসে আছেন আর এপাশ পাশ থেকে আমি তার বেতার ভাষণের ঘোষণা দিচ্ছি এগুলো ভাবতেও অবাক লাগে তারপরে আমরা উনি বললেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে চলতো সেটা উনি দেখতে চাইলেন তখন আমরা সবাই আমরা যারা স্বাধীন বাংলা বেতারে ছিলাম গায়ক গায়িকা আমরা যারা সব সংগঠক তারা সবাই মিলে ওনাকে ওই সুগন্ধতে আমরা তাকে দেখালাম যে কিভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতো সেখানে শুরুতেই ওনার যে পঁচিশে মার্চের যে ওয়ারলেস মেসেজটা সেই মেসেজটা আমি পাঠ করলাম বাংলায় উনি সামনে বসা মন্ত্রিপরিষদ আমি হঠাৎ করে আমার মাথার মধ্যে এলো যে ওনার ওয়ারলেস মেসেজ ওনার মতো করেই পড়া উচিত তখন আমি তো আবার গলা বিভিন্ন রকম করতে পারি তো ওনার মতো করে পড়লাম তখন উনি আমাকে তাকিয়ে পাইপ খেতে খেতে একটু হাসি দিলেন একটা তখন বড় ভালো লাগলো যে নেতা হাসছেন আমার কথা শুনে আমাকে অ্যাকসেপ্ট করছেন হাসি দিয়ে এটা যে কত বড় ব্যাপার তখন উনি অনুষ্ঠান তো শেষ হলো খুব জমজমাট অনুষ্ঠান হলো উনি অবাক হলেন যে আমাদের ছেলেরা এই দেশের শিল্পীরা একটা ওয়ার রেডিও যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত সংগঠিত রেডিও ছিল না যেটা আমরা ন মাসে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এস্টাবলিশ করে আমরা সারা বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছি যে একটা বেতার একটা ওয়ার রেডিও কিভাবে হওয়া উচিত তার সমস্ত গুণাবলী সে একদম যুদ্ধক্ষেত্র থেকে সংবাদ থেকে আরম্ভ করে গান বাজনা আমরা সেই চিন্তা করা যায় না সে সেই পাকিস্তানিদের মনোবল ভেঙে ফেলার জন্য আমরা সমস্ত পাকিস্তান রেডিওকে কন্টেম করে সারা ওয়ার্ল্ডকে জানিয়েছি যে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল বা হচ্ছে তো সেইখানে যখন আমি ওই ভাষণটা পড়ার পরে মানে ওই ওয়ারলেস ম্যাসেজটা পড়ার পরে ওনার কাছে গেলাম নেতা তিনি চোখ দেখলেই বলতে পারেন যে ও কি বলতে চায় উনি আমার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে আমি হয়তো অ্যাপ্রিসিয়েশন চাইছি আমার পড়াটা কেমন হলো তখন উনি আমাকে করে ডাকলেন সামনে আমি আমাকে ডাকছেন আমার আমার তো একটু অন্যরকম হয়ে গেলো অবস্থা তখন আমি আসি কে আসি না তারপরে ডাকলেন একদম হাতের নাগালের মধ্যে গিয়ে তখন উনি এই পাইপটা দিয়ে আমার পেটে একটা ধাক্কা দিয়ে বললো এই তোর গলা দেখে আমার সে তো এই এই অ্যাপ্রিসিয়েশন এখনও যখন আমি মাঝে মধ্যে ওই কথা ভাবি আর পেটে হাত দিই আমি কিন্তু ওই পাইপের খোঁচাটা পাই কাজেই আমি যদি বাংলার মানুষ হয়ে সাধারণ একজন মানুষ হয়ে তার সম্পর্কে এই উপলব্ধি রাখতে পারি তার সঙ্গে যারা রাজনীতি করেছেন তার সাথে যারা দেশপ্রেম ঘটিয়েছেন তার সাথে থেকে যারা মুক্তিযুদ্ধে গেছেন তারা কেন বিপথে যাবে এটা আমার প্রশ্ন জাতির কাছে হ্যাঁ বিশ্বাসঘাতকতার একটা সীমারেখা থাকে সেই সীমারেখা আমরা ছাড়িয়ে গেছি বলে আজকে আমাদের এত দুর্ভোগ জাতির জন্য এবং আজকে তুমি আমার স্টুডিওতে এসেছো এটা আমার আর্কাইভ এটা কিন্তু রেকর্ডিং শুধু রেকর্ডিং না এখানে আমার অনেক সঞ্চয় আছে এখানে অনেক কালেকশন আছে নায়ক নায়িকারা এখানে এসেছে তাদের কণ্ঠস্বর আমি ধারণ করে এখানে রেখে দিয়েছি সেই সাবানা রাজ্জাক সমস্ত বড় বড় আর্টিস্টদের এখানে আছে এবং সিনেমার গানের যে সেই অ্যানালগ সেই স্পুল টেপগুলো যারা আমাকে সংরক্ষণ কপিরাইট যারা পেয়েছেন তারা আমার কাছে সংরক্ষণে রেখেছেন যত্ন করে রেখেছি আমি সেগুলো আমার ব্যাপার হলো যে আমি তো যে কাজগুলো করছি সেটা তো সাধারণ মানুষের জন্য করছি বেতার সাধারণ মানুষ শুনবে মোবাইলে শুনবে এফএমএ শুনবে এগুলো তো মোবাইল সারা দেশব্যাপী হয়ে গেছে কৃষক সে আমার কণ্ঠ শুনছে আমি কোনো জাতীয় পুরস্কার না পেলেও জাতীয় সম্মাননা না পেলেও মানুষের ভালোবাসা পেয়েছি শ্রোতাদের ভালোবাসা পেয়েছি আমার নাটকগুলো আমার অনুষ্ঠানগুলো আমাকে কেউ দেখতে পায় না কিন্তু আমার কণ্ঠস্বর শোনার সাথে সাথে বুঝতে পারে যে এই মানুষটি সেই মানুষ তো এই যে বুঝতে পারাটা এটা তো আমার জন্য অনেক বড় পাওয়া তাই না